বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজ শেয়ার করব রিফ্রেশিং হেলদি ম্যাঙ্গো ইয়োগার্ট লাচ্ছি। ভিটামিন এ এবং ফাইবার সমৃদ্ধ এই ফলটি এখন সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই ম্যাঙ্গোর সঙ্গে সামান্য কিছু উপকরণ অ্যাড করে আজ শেয়ার করব ভীষণ মজার ম্যাঙ্গো ইয়োগার্ট লাচ্ছি। আশা করছি বরাবর মতো আমার আজকের এই রেসিপিটাও ভালো লাগবে, আর যারা এখনও এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা যে কতটা টেস্টি, ট্রাই না করলে বুঝবেন না। কিভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখি। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আম কিউব করে কেটে নিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি, 1/2 টিস্পুন নিয়েছি এলাচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি গুঁড়ো দুধ, আর আড়ংয়ের এখানে আমি টক দইটা ইউজ করব। আপনারা ঘরে পাতা দইও ইউজ করতে পারেন। এবার একটা ব্লেন্ডারের জারে আমি কিউব করা আমগুলো ঢেলে নিচ্ছি। এবার অ্যাড করে দিব চিনি। চিনি এখানে আমি 1/2 টেবিল চামচ ইউজ করেছি, কারণ আমটা এভাবেই খুব মিষ্টি ছিল, সেই জন্য পরিমাণে কিছুটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, এখানে চাইলে আপনারা তরল দুধও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করে দিব 1 গ্লাস পরিমাণে ঠান্ডা পানি। আপনারা এখানে আইস কিউবও ইউজ করতে পারেন যদি ঠান্ডা খেতে চান। এবার সবগুলি উপকরণ আমি একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে 4 গ্লাসের পরিমাণ হবে। খুবই টেস্টি এবং ইয়ামি এই লাচ্ছিটা, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।